নমস্কার বন্ধু, বেঙ্গলি জাংশনে আরেকটা নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি আমি। আমরা এর আগের ভিডিও দেখেছি পেজ মেকার নিয়ে, আজকের ভিডিও আমি পেজ মেকার নিয়েই এসেছি। এখানে আমরা দেখব মাস্টার পেজ সেট করা কীভাবে হয় পেজ মেকার 7-এ। আসুন ভিডিওটা শুরু করা যায়। এই হলো পেজ মেকার, খুললাম। প্রথমে আপনারা দেখেছেন কীভাবে নিতে হয়, আমি কন্ট্রোল প্লাস এন টিপলে পেজ এসে গেল। এখানে আমি A4 পেজ নিয়ে নিলাম, করে নিয়ে আমি এটাকে এখানে আছে, ধরুন এটাকে আমি পাঁচ পাঁচ করে আমি এখন রাখছি, আমি কোনো কাজ তো করছি না, পাঁচ পাঁচ করে রেখে আমি ওকে মারলাম, পেজ চলে আসলো। এখানে এটা দেখুন নিচের দিকে, আমি একটু জুম করে দেখাই আপনাকে, এই দেখুন এখানে আছে 1 নম্বর পেজ, এর পারে আছে দুটো এল, লেফট এবং রাইট। লেফট এবং রাইটে নিলেই আপনি দেখতে পারবেন এই দুটো পেজ আসছে, আবার 1 নম্বর পেজে একটা। এইটাকে বলা হয় মাস্টার পেজ, এটা এল মানে হচ্ছে লেফট সাইড, আর মানে হচ্ছে রাইট সাইডের মাস্টার পেজ। এটা আসলে এটা এই কাজটা এরকম পেজটা নেওয়া হয় যখন আপনি কোনো বইয়ের টাইপিংয়ের কাজ করেন সেখানে এটা লাগে, কিন্তু আমার এরকম তো দরকার নেই। আমি কী করব, আমার এটা সিঙ্গেল পেজ হলেই হবে। তাহলে আমি কী করব, আবার নতুন ডকুমেন্ট না করে জাস্ট আমি ডকুমেন্ট সেট আপে গেলাম, ডবল ফেসটা অফ করে দিলাম, নাম্বার অফ পেজেস আমি এখানে করে দিলাম 30 করে আমি ওকে মেরে দিলাম। দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 করে 30খানা পেজ চলে এসেছে, এবং এখানে একটাই মাত্র মাস্টার পেজ রয়েছে। হলো মাস্টার পেজের কাজটা কি আমি সেটা দেখাচ্ছি। ধরুন 1 নম্বর পেজ, আমি একটা ফর্ম বানাচ্ছি, ফর্মে সবার, এই ধরুন ফর্মে এই হলো একটা বাক্স, এটা বাক্স এটা এখানে রাখতে দিন, ঠিক আছে। এরপরে আমি এটা টাইপ করছি, টাইপ যেটা আছে ঠিক আছে, টাইপে আমি এটা টাইপের ফন্ট নিয়ে নিলাম 50, এটার নাম দিচ্ছি তীর্থ, আমার নামটা টাইপ করে তীর্থ সাহা। এটাকে কি করলাম, এটাকে বড় করে 100 করে দিলাম, এই হলো। আমি আবার চাইছি কি জানি 30টা পেজে আমি বিভিন্ন লোকের নাম লিখবো, তখন আমি কি করব, আমি কি করতে পারি, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি টিপে কপি করলাম, করে এটাকে কন্ট্রোল ভি টিপে পেস্ট করলাম, এরকম পেস্ট করে করে কাজ করে থাকবো, পেজ করব আবার পেজ ডাউন করব, পেজ ডাউন করব। কিন্তু এটা খুবই টাইম সাপেক্ষ ব্যাপার, এটা টাইম সাপেক্ষের ব্যাপার। এখানে একটা জিনিস দেখার দরকার, ধরুন আমি 30টা পেজে কাজ করছি, সামান্য এই একটা বক্সের মধ্যে লেখা, এটা সেরকম আপনারা টাইম নষ্ট করবেন। ধরুন আপনার একটা কোনো ডিটেল ফর্ম আছে, মানে ধরুন আপনার এখানে সব অনেক কিছু লেখা, যেরকম আমরা কোনো ধরো জায়গার কোনো কম্পিটিশনের ফর্ম ফর্ম সেই জিনিস সেম জিনিস, কিন্তু সেখানে শুধু নাম 3-4টা জিনিস চেঞ্জ হবে, সেখানে আপনি কী করবেন, আপনি বারবার কাজ করতে গেলে তো এতে আপনার অনেক টাইম এবং সময় নষ্ট হবে। কীভাবে আপনি এটা ইজিলি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে সব ডিলিট করি আমি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এটাকে ডিলিট করি, হয়ে গেল ডিলিট। আমি এবার কী করবো, এই যে রাইটের যেটা মাস্টার পেজ, এর উপরে গেলাম, এর উপরে এই জিনিসটাকে আমি ধরুন বক্সটা বানাচ্ছি, এই হচ্ছে এর বক্স, বক্সের আমি হেডিং দিচ্ছি বেঙ্গলি জাংশন, ফন্টটাকে আমি আমার ইচ্ছা মতন 60 করে নিলাম, বেঙ্গলি জাংশন। এখানে একটা বক্স সিরিয়াল নাম্বারের জন্য, এখানে একটা সিগনেচারের বক্স, এবং এই পুরোটা একটা বক্সের মধ্যে থাকলো। এই হলো এটার একটা সিম্পল ফর্ম্যাট। এই এই কটা জিনিস হচ্ছে কমন সমস্ত পেজে। আমি যখন এটা সেট করলাম, চলুন আমি 1 নম্বর পেজে গেলাম, দেখুন 1 নম্বর পেজ বলুন, দেখুন যত আমি পেজ ডাউন করছি কিন্তু সব জায়গায় সেম রয়েছে। একটা জিনিস দেখুন, ধরুন আমি এটার উপরে গিয়ে এটাকে ধরে আমি ড্র্যাগ করে কিছু করতে পারবো না, এটা কারণ এটা মাস্টার পেজ, মানে হচ্ছে এই পেজে সেট হয়েছে,
এই পেজ যদি আমি এরকম সরিয়ে দিই, আপনি এক নাম্বার পেজে যান, দেখুন সব সরে গেছে। মানে এই পেজটার বৈশিষ্ট্য হলো যে এতে আপনি পুরো জিনিসটা সেট করে নেবেন। সেট করার পর হয়ে গেল ধরুন আপনার যেটা কমন মাস্টার ডিজাইনটা আপনি সেট করে নিলেন যে এরকম বারবার রিপিট হবে, তাতে আপনার টাইম এবং এনার্জি অনেক বেঁচে যাবে। তার ফলে কি আপনি পুরো ডিজাইনটা মাস্টার পেজে রেড করলেন, এটাকে সমস্ত পেজে ট্রান্সফার হয়ে গেল অটোমেটিক, আপনি এরকম কাজ করেন। এখানে 30টা বলুন, 40টা বলুন কি 100খানা পেজও আপনি এতে কাজ করতে পারবেন খুব ইজিলি। তাহলে আপনাকে ডাটাকে নিয়ে বেশি ঘাটাঘাটি করতে হবে না এবং ডিজাইনটা আপনার ভালো থাকবে এবং কাজের এফিসিয়েন্টি অনেক বেড়ে যাবে। আশা করছি সামান্য ছোটো ভিডিওটা আপনাদের কাজে লাগবে। কাজে লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশান বেলকানটাও প্রেস করে দেবেন, আর পারলে আমাকে একটু ইনস্টাগ্রামে ফলো করে নিন।